এই যে আমাদের এই সমিতি এরাই চালু করছে আবার আমরা যদি বিদেশে শুটিং করতে যাই আয় কোনো ট্যাক্স ছিল না এখন যতদিন শুটিং করবেন আপনারা আপনার কি হবে এখন সো এটা এইসব চলচ্চিত্রের জন্য ক্ষতিকর যেটা ভালো হয় যে শিল্পী সমিতি আছে পরিচালক সমিতি আছে তারপর অন্য যেসব সমিতি আছে তারপর সব মাদার সংগঠন যারা আছে তাদের সব নিয়ে তাদের বলবো আপনারা এমন কিছু করেন আপনারা জাজকাল আটকাইতে যাতে পুরো চলচ্চিত্র ধ্বংস করে দিচ্ছেন জন্মের জন্য বন্ধ হয়েছে আমার কি হয়েছে আমি কি না খাই রইছি আমি ছবি বানাচ্ছি না আমি তো অনেক বড় বড় ছবি বানাচ্ছি কিন্তু যারা কাজ করতে আপনাদের শিল্পীরা টেকনিশিয়ানরা কলা প্রোডাকশন বয় লাইট বয় এরা কিন্তু আর কষ্টে আছে প্রোডাকশন কমে যাওয়ার কারণে সো ওদের কথা বিবেচনা করে আপনারা জয়েন্ট ভেঞ্চারটা ইজি ইজি করুন এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে বলতেছি তথ্যমন্ত্রী মহোদয়কে বলতেছি আপনি বিদেশি ছবি আনতেছেন বিদেশি ছবিতে বাংলাদেশে কোনো শিল্পী কলা কৌশলই নাই ওকে আসুক আমি এটা স্বাগতম জানাই তাদের সাথে কম্পিটিশন আমরা ছবি বানাচ্ছি বানাবো ওই পাঠানো আসে ওইটা কি তাই আমার এই শিরঙ্গ কিংবা প্রিয়তমা চেয়ে বেশি ব্যবসা করতে পারবে না কোনদিন পারবে না বাংলা ছবি বেশি বেশি ব্যবসা করবে বিদেশি ছবি বিদেশী ছবি আরে সুরঙ্গ আর প্রিয়তম সাথে তো এই পারলো না হলিউডের ই বের হইলো মিশন ইম্পসিবল টম ক্রুজ টম ক্রুজই পাত্তা পাইলো না তাইলে আমি আর হিন্দি ছবির আমি ভয় পাবো কেন আমরা ভালো কন্টেন্ট বানাবো কিন্তু আমার কথা হইলো যে মাননীয় মন্ত্রী মহোদয় বিদেশি ছবি আনেন ভালো কথা কিন্তু সবার আগে আপনারা জয়েন্ট মেঞ্চার নীতিমালাটা সহজ করেন যাতে অন্য দশটা প্রডিউসার কাজ করতে বাংলাদেশের শিল্পী কলা কৌশলী টেকনিশিয়ানরা কাজ করতে পারে বাংলাদেশ না যে আমি একশো কোটি টাকা ব্যবসা করব বাংলাদেশে বেদের জোস্তার পরে আজ পর্যন্ত কোনো টাকাই প্রডিউসার পাঁচ কোটি টাকা পায়নি আজ পর্যন্ত আফটার বেদের জোস্তা বেদের জোস্তা সম্বন্ধে অনেকে অনেক ভুল ধারণা আপনি আজকাল জেনে রাখেন বেদের মেজার প্রডিউসার শেয়ার ছিল সাত কোটি টাকা প্রডিউসার দুই দুজন প্রডিউসার ছিল পিনু ভাই এবং আব্বাস ভাই দুজনে সাড়ে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা পেয়েছে এটা আব্বাস ভাই নিজের মুখে পিনু ভাই আমার নিজের মুখে ভুলে গেছে